দিনে অপহরণ, বিকেলে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া, প্রায় 500 অপহরণের সঙ্গে জড়িত চক্রটি। টার্গেট অফিসগামী বা বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষ। রাজধানী এবং নরসিংদী থেকে এই চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 68 বছর বয়সী রুস্তম খান মুন্সীগঞ্জের বাউসিয়ায় একটি প্রাইভেট কোম্পানির ডেপুটি ম্যানেজার ছিলেন। 2021 সালের 25 জানুয়ারি অফিস যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর তাকে অপহরণ করা হয়। তারপর তার উপর চলে নির্মম নির্যাতন। আমার লাইফটাকে সর্বনাশ করে দিয়েছে তারা, আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। এইরকম তস্তানি করছে আমার ঘরে, এই বলো মানুষ সারা জীবনে কোথাও একটা একটুকু বাড়িও কারো কাছে খাই নেই, অথচ এরা আমাকে এমন তস্তানি করছে। নির্যাতনের কারণে ভালোভাবে হাঁটতেও পারেন না তিনি, করেছেন স্ট্রোকও, হারিয়েছেন নিজের চাকরিটা। ওরা দেখলো যে মাইট দিলেই তো টাকা দেয়, তো এরপরে আবার মাইট শুরু করলো। শেষ পর্যন্ত আমি এই মাইট খেতে খেতে আপনার তারপরে ওয়াইফকে আবার ফোন করলাম, একবার 50,000 টাকা আসছে। তখন ওরা বললো যে ঠিক আছে, আমরা একটা নাম্বার দিয়েছি, এই নাম্বারটা আপনার ওয়াইফেরে দেন। তো আমার ওয়াইফের পরে নাম্বারটা বললাম, সে লেখা নিল, লেখা নিয়ে ওই নাম্বারে আপনার সে ইয়া করলো, 50,000 টাকা পাঠাইলো। গ্রেপ্তারকৃতদের দলনেতা আব্দুল বারেক ওরফে রানার বিরুদ্ধে রয়েছে 6টি মামলা। বাকিরা হলেন হিরু মোল্লা, নিজামুদ্দিন, জাকির হোসেন ও নজরুল মিয়া। তাদের বিরুদ্ধেও রয়েছে 2টি করে মামলা। যারা অফিসগামী তারা একটু অবস্থাশালী, তারা বাসে যেতে পারছেন না, আবার দেখা যায় তারা রিক্সা যেতে পারছেন না। তারা অনেক সময় আশেপাশে যখন বলে দেখে দেয় যে কেউ ট্যাক্সি বা কেউ গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন ওইসব জায়গাগুলো তারা উঠে এইভাবে তাদেরকে প্রলোভন করে এই গাড়িতে তুলে নিই। ওই গাড়িতে আরও 2-1 জন লোক থাকে, তাদেরকে তুলে নিয়ে তখন তারা গাড়ির মধ্যে অনেক ধরনের অস্ত্র টস্ত্র থাকে, এই লোকটাকে সারাদিন ঘোরাবে, তারপরে মারপিট করবে। একটা পর্যায়ে তার কাছ থেকে যা আছে তা সব নিয়ে যাবে, পরক্ষণে তার ফ্যামিলি সবার কাছ থেকে বলবে যে সে আমাদের কাছে জিম্মি আছে, আপনি বিকাশে টাকা পাঠান। অনেক সময় ভিকটিমকে আসলে প্রাণ নাশও করে ফেলে। তাদের ভাষ্যমতে যে প্রায় 500 মতো তারা এই ধরনের কাজ করেছে এবং ইতিপূর্বে পুলিশের হাতেও ধরা পড়েছে, আবার জামিন পেয়ে একই ধরনের কাজে তারা লিপ্ত রয়েছে। যত তাড়াহুড়াই থাক না কেন, অ্যাপ ছাড়া হুট করেই কোনো গাড়িতে যাত্রী হয়ে না ওঠার অনুরোধ জানিয়েছেন গোয়েন্দারা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।